নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদের একটি রেসিপি রেসিপিটির নাম চিংড়ি মাছ দিয়ে কচুর দম যারা কচু খেতে পছন্দ করে না তারা আমার এই রেসিপিটি দেখার পর কচু সম্বন্ধে ধারণাটাই পাল্টে যাবে রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন আমি কচু আর আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ধোয়া ওঠা মতো গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেব আমি ছোটো সাইজের কচুগুলো গোটাই রেখেছি আপনারা চাইলে দু টুকরো করে দিতে পারেন এবার বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব বেশ ভালো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেসিপিটি তৈরি করতে আর কী কী লাগছে চলুন দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তাতে এক চামচ লেবুর রস দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখেছি তারপর হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও আমি পাঁচ থেকে দশ মিনিট মাখিয়ে রেখে দেব আর লাগছে ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি স্বাদ মতো নুন এক চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার আমি ঢাকাটা তুলে দেবো দেখুন কি সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও আমি ভেজে নেব দেখুন আলু আর কচুগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু আর কচুগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবেন না তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে আমি দু থেকে তিন মিনিট মতো চিংড়ি মাছটা ভেজে নেব এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি ওই কড়াইয়ে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা নাড়াচাড়া করে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তখন হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব রসুন বাটাটা যখন বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা দিয়ে দিলাম আদা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়েও সেম একই রকমভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে ওর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে সামান্য একটু জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন না পুড়ে যায় এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা কচু আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে মশলাটার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এক চামচ টমেটো সস দিলাম এই টমেটো সসটা দিয়ে রান্নাটা করে দেখবেন রান্নার টেস্ট অনেকটা বাড়িয়ে তুলবে এবং পুরো অন্য রকম খেতে লাগে দুর্দান্ত টেস্ট আসে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার এই রান্নাতে আরেকটু জল লাগবে জল দিয়ে দিলাম আমি এই বাটির দেড় বাটি জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে আমি আবারও এক চামচ নুন ব্যবহার করছি নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতো কিন্তু ব্যবহার করবেন এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসেছে আপনারা এই সময়ও নামিয়ে নিতে পারেন কিন্তু আমি আর একটু শুকনো করে নেব আমি আপনাদের বলবো এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে তারপর আর ঢাকা দিয়ে রেখে তারপর গরম গরম পরিবেশন করবেন দেখবেন খেতে কি দুর্দান্ত লাগে দেখুন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো খান সুস্থ থাকুন